ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার খবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা সাতটা। জাহান্নামের দরজা কয়টা? এই সাতটার ভেতরে সাঁড়ির একটা। সাঁড়িরে যাওয়ার জন্য যে চার প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার এক নাম্বারে যারা এতিমের মাল আত্মসাত করে ফাঁকি দেয়, শরীক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঁড়িরে নিচে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কমিল্লাবাসী, কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা। আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরীক ফাঁকি দিয়েছেন কারা দেখি হাত তোলেন তো। একজো আমি তো তামাশা করি নাই ভাই, সত্যি যদি এরকম থাকেন আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরীক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতে রাজি হবে না, বলবেন আজিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই, আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার খবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে, এই মাস যারা পাবে সমর্থ যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে। আজ হাজারো মানুষ হজ করার সমর্থ থাকার পরও হজে যাচ্ছে না। হ্যাঁ, এখানে যারা দায়িত্বে আছেন, এই এই মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের পাশের রাষ্ট্র তাও হিন্দু রাষ্ট্র, হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হজে যেতে বাংলাদেশের 3/1 টাকা লাগে। তারাও তো এত দূর থেকেই যায়, হজের খরচ যারা উল্টা পাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন, আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন, ওদেরকে সতর্ক করেন, ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি। ঈমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তিনটা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রাম ইনকুম মঙ্কারং ফালি ও গজ্জের হো বিয়াদিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না, না ইয়াদন মানে শুধু এই হাত না, ইয়াদন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, কোনো কাজ দেখলে আপনার ইমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ইমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরও বাড়বে, তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন না, এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া, ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা, এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড, সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন,
এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটা অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো, যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াত কিন্তু আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে চার পাঁচ দিন পরেই কোরবানি, তা আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এর পরেও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা বলেন বলেন? এই সাতটার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে, মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এখানে হজ করার সমর্থ যাদের আছে, হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সমর্থ থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিল হজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি, আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন।